আমাকে যে টপিকটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে, একজন নেতার সঙ্গে যদি আমি কথা বলছি তাহলে আমি তাকে কি জিজ্ঞাসা করব। প্রথমেই বলি, আমার কাছে একজন নেতা হলেন তিনি যিনি আমাদের জীবনে এগিয়ে চলার সঠিক পথ দেখান এবং যার উৎসাহ ও অনুপ্রেরণায় আমরা অর্থাৎ পরবর্তী প্রজন্ম উন্নতির দিকে এগিয়ে যায়, যার পরামর্শ গ্রহণ করে আমাদের জীবনে আসে সাফল্য। একজন নেতার প্রতি আমার বহু প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি তাকে প্রধানত তিনটি প্রশ্নই করতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি তার কর্মজীবন কিভাবে তৈরি করলেন এবং তার সেই অভিজ্ঞতা কেমন ছিল। সেই অভিজ্ঞতা জানার মাধ্যমে আমি তার জীবন দর্শনের অন্তর্দৃষ্টি পেতে পারি। তার সাফল্য এবং ব্যর্থতা উভয় থেকেই আমি আমার জীবনে এগিয়ে চলার শিক্ষা লাভ করতে পারি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তিনি কাকে তার আদর্শ হিসেবে দেখেন এবং তার সম্পর্কে তিনি কীরূপ ধারণা পোষণ করেন। তিনি কাকে তার জীবনের আদর্শ হিসেবে দেখেন, কার ক্রিয়াকলাপকে আদর্শ হিসেবে মনে করেন, এটা জানাও আমার জন্য অত্যন্ত জরুরি, কারণ সেই ব্যক্তির ব্যক্তিত্ব এবং প্রেরণা সম্পর্কে আমার ধারণা তৈরি হবে এবং সেই ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়ন করে আমি তার মধ্যেকার ভালো গুণগুলি নিজের মধ্যে আনার চেষ্টা করতে পারি। ফলে ভবিষ্যতে মানুষ হিসেবে আমি একজন দক্ষ এবং বহুগুণ সম্পন্ন হয়ে উঠতে পারি। এবং আমার তৃতীয় ও শেষ প্রশ্ন হচ্ছে যে তিনি আমাকে আমার জীবনে এগিয়ে চলার জন্য কী উপদেশ দিতে চান। তো তার উপদেশ থেকে আমি আমার জীবনের লক্ষ্যের স্পষ্টতা, দিক নির্দেশনা এবং গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে পারি। তার থেকে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং উন্নত কর্মপ্রবাহ সম্পর্কে আগে থাকতেই অবহিত থাকতে পারি। ফলে ভবিষ্যৎ গড়ার সময় যদি আমি বিভ্রান্ত হয়ে পড়ি বা কোনো বাধার সম্মুখীন হই, তবে যেন হার না মানি। তার পরিবর্তে তার অভিজ্ঞতার কথা মনে করে যেন দ্বিগুণ উদ্যমে সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারি এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারি। ধন্যবাদ।